students, welcome back to another video tutorial from Deepak's classes. And in this particular video, আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের চোখের যে বিভিন্ন রকমের সমস্যা সমূহগুলো হয়ে থাকে সেই সমস্যা সমূহগুলোকে আমরা কি করে প্রতিকার করতে পারি এবং সর্বশেষে আমরা যেটা সম্বন্ধে করব সেটা হচ্ছে একটি ক্যামেরার বিভিন্ন যে গঠনগুলো আমাদের সাধারণত বর্তমান থাকে সেই সমস্ত প্রিলিমিনারি স্টেজে বা সাধারণ যে সমস্ত গঠনগুলো একটি ক্যামেরার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমরা আলোচনা করব ভিডিওটি শেষে। সো ভিডিওটিকে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটিকে তোমরা লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো এবং যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আরো নতুন এরকম ভিডিওস পাওয়ার জন্য। তো আর দেরি না করে চলো শুরু করি আমরা সরাসরি কি করে আমাদের চোখের বিভিন্ন যে সমস্যাগুলো ঘটে থাকে তার প্রতিকার আমরা করতে পারি। প্রথমে আমাদেরকে জানতে হবে চোখের এই বিভিন্ন রকমের সমস্যাগুলো পড়তে গেলে আমাদের চোখের গঠন সম্পর্কে পড়তে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে চোখের বাইরে যে হচ্ছে আবরণীটি থাকে একদম বাইরে তন্তুময় আবরণীটি সেটাকে বলা হয় স্ক্লেরা। এটি কোলাজেন নামক তন্তু দিয়ে তৈরি হয় এবং এটি হচ্ছে ফাইব্রাস বা ইলাস্টিক ইন নেচার, যেটা হচ্ছে মাধ্যমে কোন রকম আলো যেতে পারে না। এবার চোখের সামনে যে স্বচ্ছ আবরণটা থাকে যার মাধ্যমে আলো প্রবেশ করে সেটাকে বলা হয় কর্নিয়া। এই কর্নিয়ার প্রতিসরাঙ্ক তোমাদের মনে রাখতে হবে, কর্নিয়ার প্রতিসরাঙ্ক 1.33, এটা কর্নিয়ার প্রতিসরাঙ্ক। এরপর কর্নিয়ার পরে যে চোখের যে সামনের প্রকোষ্ঠ, আমার স্ক্রিনে অবশ্যই তোমরা চোখের চিত্রটি দেখতে পাচ্ছ, সেই হচ্ছে চোখের চিত্রের মধ্যে তোমরা দেখতে পাবে একদম চোখের সামনে যে প্রকোষ্ঠটা থাকে সেইখানে একটি তরল থাকে যেটিকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এই অ্যাকুয়াস হিউমারের পরে একটি ছিদ্র থাকে যেই ছিদ্রের চারিদিকে একটি রঞ্জক পদার্থ বিশিষ্ট চাকতির মতো অংশ থাকে যেটিকে বলা হয় হচ্ছে কি না যেটিকে বলা হয় হচ্ছে আইরিস বা বাংলায় বলা হয় কুনিনিকা। এই আইরিসের মধ্যে একদম ছোট্ট যে গ্যাপটা যেটার মাধ্যমে আলো প্রবেশ করে সেটিকে বলা হয় পিউপিল, যেটাকে আমরা চোখের মণি বলে থাকি। চোখের মণি যে কালারের হয় কালো বা আরো ডিফারেন্ট কালারের হয়, কারণটা কি না চোখের মণির মধ্যে বা আইরিসের মধ্যে যে সমস্ত পিগমেন্ট সঞ্চিত হয় তার কম্পোজিশনের ডিফারেন্সের জন্য ডিফারেন্ট চোখের মণির কালার হয়। এবার চলে আসি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, লেন্স। চোখের মধ্যে যে লেন্সটা বর্তমান থাকে সেটা কি ধরনের লেন্স? চোখের মধ্যে যে লেন্সটা বর্তমান থাকে সেই লেন্সটি একটি উভ উত্তল লেন্স, মানে লেন্সটির দুটো সাইডই উত্তল প্রকৃতির। এবং এই উত্তলের দিক দিয়ে যদি তুমি বিচার করো তাহলে লেন্সটার সামনের দিকের উত্তলতা পিছনের দিকের উত্তলতার থেকে তুলনামূলকভাবে একটু বেশি হয়, মানে সামনের দিকটা একটু বেশি উত্তল এবং পিছনের দিকটা তুলনামূলকভাবে কম উত্তল। এই লেন্সের তোমাদের মনে রাখতে হবে প্রতিসরাঙ্ক কত, এই লেন্সের প্রতিসরাঙ্ক 1.45। তাহলে মনে রাখতে হবে তোমাদের দুটো জিনিস, একটা কর্নিয়ার প্রতিসরাঙ্ক 1.33 এবং লেন্সের প্রতিসরাঙ্ক 1.45। তোমরা শুনলে অবাক হবে আমাদের চোখের মেগাপিক্সেল, তোমরা হচ্ছে অনেক রকমের ক্যামেরা ইউজ করেছো ডেফিনেটলি, DSLR বলো বা মোবাইলের এখন অনেক নতুন আর উন্নত প্রজাতির ক্যামেরা বেরিয়েছে, কিন্তু আমাদের চোখের মেগাপিক্সেল শুনলে তোমরা অবাক হয়ে যাবে, আমাদের চোখের মেগাপিক্সেল 576, হ্যাঁ 576 মেগাপিক্সেল আমাদের চোখের। এবং এই চোখের যে মেগাপিক্সেল সেটা অন্যান্য যত রকমেরই ক্যামেরা হোক না কেন তার থেকে অনেক 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 গুণ হচ্ছে বেশি। আমরা কোন ক্যামেরাই আমরা কিন্তু চোখের এই মেগাপিক্সেলের কাছে এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। এবার চলে আসি চোখের লেন্সের, যেটা সাহায্যে লেন্সটি দুটো সাইডে যুক্ত থাকে, লেন্স দুটি সাইডে যুক্ত থাকে দু রকমের পেশি দ্বারা। এক রকমের পেশিকে বলা হয় সাসপেন্সারি লিগামেন্ট, যেটি লেন্সের দুটো সাইডের সঙ্গে যুক্ত আছে, এবং এই সাসপেন্সারি লিগামেন্টটিকে যুক্ত করে রেখেছে আরেকটি পেশি, সেটিকে বলা হয় সিলিয়ারি পেশি বা সিলিয়ারি বডি। তাহলে দুখানা পেশির কথা এখানে আমরা দেখতে পেলাম, একটা পেশি সাসপেন্সারি লিগামেন্ট যেটা লেন্সের সঙ্গে সরাসরি যুক্ত আছে, আর একটা পেশি সাসপেন্সারি লিগামেন্টকে যুক্ত করেছে অক্ষী গোলকের কার সঙ্গে, কোরয়েডের সঙ্গে, তার নাম সিলিয়ারি বডি। এবার অক্ষী গোলকের ভেতরে হচ্ছে আরো দুটো হচ্ছে আমরা লেয়ারের নাম পড়ব, একদম যে ভেতরের দিকের লেয়ার সেটাকে বলা হবে রেটিনা, যার মধ্যে আলোক সংবেদী
কোষ বর্তমান হচ্ছে একটার নাম রড কোষ একটার নাম কোন কোষ তোমরা অবশ্যই জানো রড কোষ কি ধরনের আলোকে সংবেদনশীল না কম আলোকে ডিম লাইটে সংবেদনশীল এবং কোন কোষ ব্রাইট লাইট উচ্চ আলোতে সংবেদনশীল এবং কোন কোষ আমাদের যে কালার ভিশন সেইটাতেও কিন্তু অংশগ্রহণ করে থাকে এইখানে দুটো অংশের নাম আমাদেরকে পড়তে হয় একটাকে বলা হয় ইয়েলো স্পট বা পিত বিন্দু আর একটাকে বলা হয় ব্লাইন্ড স্পট বা অন্ধ বিন্দু ইয়েলো স্পট বা পিত বিন্দু কোনটি না ঠিক যেখানে আমাদের চোখের লেন্স বর্তমান আছে সেই লেন্সের সোজাসুজি রেটিনার উপরে একটি অবতল অংশ দেখতে পাওয়া যায় যার ব্যাস অ্যারাউন্ড 2 মিলিমিটারের মতো হয়ে থাকে এই 2 মিলিমিটার ব্যাস সম্পূর্ণ অবতল যে খাঁজটি বর্তমান থাকে রেটিনার মধ্যে যার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন সেলের আধিক্য দেখতে পাওয়া যায় এবং এই জায়গাটি সবচেয়ে বেশি রিজলিউশন এবং ক্লিয়ার প্রতিবিম্ব গঠন করে আমরা যখন কোন ছবিকে ফোকাস দিকে দেখছি সেই বস্তুটির প্রতিবিম্ব আমাদের যেইখানে গঠিত হবে সেইটিকে বলা হবে পিত বিন্দু বা ইয়েলো স্পট আর এই অবতল অংশটির আরেকটা নাম আছে যেটাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস এবার চলে আসি অন্ধবিন্দু কাকে বলে অন্ধবিন্দু কোনটি না রেটিনার যেই অঞ্চল থেকে সমস্ত অপটিক নার্ভ গুলো নির্গত হয় সেইখানে কোন রকম আলোক সংবেদী কোষ বর্তমান না থাকার ফলে সেইখানে কোন রকম প্রতিবিম্ব গঠিত হয় না এবার যেহেতু এই স্থানে কোন রকম প্রতিবিম্ব গঠিত হচ্ছে না সেই জন্য এই নির্দিষ্ট স্থানটিকে বলা হবে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট এই গেল চোখের যে বিভিন্ন যে গঠনগুলো তার একটা প্রাথমিক ধারণা অবশ্যই তোমরা এই টপিকটি সম্পর্কে জীবন বিজ্ঞানে অবশ্যই পড়েছ এবার আমরা ফিজিক্সের মধ্যে হচ্ছে আস্তে আস্তে ফিরে আসি এইখানে ফিজিক্সে আমাদের দুটো টপিক সম্পর্কে প্রথমেই জানতে হবে যেটা সংজ্ঞা পরীক্ষায় অবশ্যই আসে একটাকে বলা হয় নিকট দৃষ্টি আর একটাকে বলা হয় দূরদৃষ্টি নিকট দৃষ্টি এবং দূরদৃষ্টি নিকট দৃষ্টি আর দূরদৃষ্টি কাকে বলে এদের মধ্যে হচ্ছে কি সম্পর্ক কি পার্থক্য আমরা এটা এখন জানতে পারব দেখো নিকট দৃষ্টি মানে আমাদের চোখের সামনে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বস্তুকে রাখলে সেই বস্তুটির প্রতিবিম্ব বা সেই বস্তুটিকে আমরা পরিষ্কার দেখতে পাবো এবং সেই দূরত্ব অপেক্ষা যদি বস্তুটিকে আরো কাছে আনা হয় এই এত কাছে যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু বস্তুটিকে আমরা পরিষ্কার দেখতে পাবো না তাহলে যে ন্যূনতম নিকট আমরা হচ্ছে প্রথমে যেটা পড়ছি নিকট দৃষ্টি সম্পর্কে পড়ছি তাহলে নিকট দৃষ্টি কাকে বলবে যে ন্যূনতম দূরত্বে বস্তুটিকে চোখের সামনে রাখলে বস্তুটির একটি পরিষ্কার প্রতিবিম্ব আমরা দেখতে পাই সেই ন্যূনতম দূরত্ব এতটাকে এই দূরত্বে রাখলে আমরা বস্তুটিকে পরিষ্কার দেখতে পাচ্ছি এই ন্যূনতম দূরত্বটিকে বলা হবে ওই লেন্সে যেহেতু আমরা এখানে চোখের পড়ছি আমাদের চোখের নিকট দূরত্ব বা নিকট দৃষ্টি এবং এর মানটা কত হয় নিকট দৃষ্টি বা নিকট এটাকে অনেক সময় বিন্দুও বলা হয়ে থাকে নিকট বিন্দু বা দূরবিন্দু নিকট বিন্দুর মানটা হয় খাতায় অবশ্যই লিখে রাখো 25 সেন্টিমিটার মানে একটি বস্তুকে তোমার চোখের সামনে 25 সেন্টিমিটার দূরে রাখতে হবেই যাতে তুমি বস্তুটিকে পরিষ্কার দেখতে পাও এই 25 সেন্টিমিটার অপেক্ষা যদি আরো কম দূরত্বে বস্তুটিকে তুমি রাখো তাহলে সেই বস্তুটির প্রতিবিম্ব তুমি কিন্তু পরিষ্কার দেখতে পাবে না এবার আমরা চলে আসি দূরদৃষ্টি বা যেটাকে বলা হয় দূরবিন্দু বলতে আমরা কি বুঝি দূরবিন্দু আসলে ডিস্টেন্সটা যত দূর পর্যন্ত আমরা একটি বস্তুকে দেখতে পাবো মানে যত হাইয়েস্ট দূরত্ব পর্যন্ত আমরা বস্তুটিকে দেখতে পাবো সেই দূরত্বটিকেই বলা হবে ওই লেন্সের বা আমাদের চোখে দূরবিন্দু এর মানটা কত সাধারণ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর মান হয় অসীম বা ইনফিনিটি ইনফিনিটি সাইন তোমরা অবশ্যই জানো 4 মতো তাহলে অসীম দূরত্ব পর্যন্ত আমাদের চোখের কিন্তু ক্যাপাবিলিটিস আছে একটি বস্তুকে পরিষ্কার দেখা এই দুটো সংজ্ঞা পরীক্ষায় অবশ্যই তোমরা পেয়ে থাকবে নিকট বিন্দু দূরবিন্দু নিকট বিন্দু মানে ন্যূনতম যে দূরত্বে বস্তুটিকে রাখতেই হবে বস্তুটিকে পরিষ্কার দেখার জন্য আর দূরবিন্দু মানে যতদূর সম্ভব আমরা বস্তুটিকে পরিষ্কার দেখতে পাই কোন রকম কিছুর অবলম্বন ছাড়া কোন রকম দূরবীন বা কোন রকম বায়োনকুলার ছাড়া খালি চোখে সেটাকে বলা হবে দূরবিন্দু এর মান হচ্ছে অসীম এবার চলে আসি আমাদের দু রকমের চোখে সাধারণত সমস্যা আমাদের হয়ে থাকে
প্রথম যে সমস্যাটা সম্পর্কে আমরা পড়ব সেটা হচ্ছে দূরদৃষ্টি বা যেটাকে বলা হয় হচ্ছে হাইপারমেট্রোপিয়া সরি দূরদৃষ্টি ভুল বললাম দীর্ঘদৃষ্টি দীর্ঘদৃষ্টি বা ইংলিশে যেটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া অবশ্যই তোমরা খাতায় ইংলিশ নামটাও লিখবে একটার নাম আমরা পড়ব হাইপারমেট্রোপিয়া এখন এরপরে আমরা একটু পরেই দেখতে পাবো আর একটা টার্ম আমরা সম্পর্কে পড়ব যেটাকে বলা হবে মায়োপিয়া প্রথমে আমাদেরকে জানতে হবে হাইপারমেট্রোপিয়া মানে কি হাইপারমেট্রোপিয়া বা যেটাকে বলা হয় দীর্ঘ দৃষ্টি এটা মানে তুমি দূরের বস্তুকে দেখতে পাচ্ছ কিন্তু কাছের বস্তুকে দেখতে পাচ্ছ না মানে তোমার কোন বিন্দুটার গন্ডগোল হয়েছে তোমার যে নিকট বিন্দু 25 সেন্টিমিটার সেই নিকট বিন্দুকে তুমি দেখতে পাচ্ছ না মানে কাছের বস্তুকে দেখতে পাচ্ছ না দূরের বস্তুকে দেখতে পাচ্ছ এর কারণগুলো তোমাকে আগে প্রথমে জানতে হবে প্রতিকার বার করার আগে যে কোনো জিনিসেরই মনে রাখতে হবে যে কোনো রোগে প্রথমে আমাদেরকে কারণ বার করতে হয় তারপর সেটার আমরা প্রতিকার হচ্ছে খুঁজে থাকি তাই এর কারণ কি কি হতে পারে এক নম্বর কারণ হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে প্রথম যে কারণটি হয়ে থাকে সেই এক নম্বর কারণটি হলো আমাদের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে গেছে ফলে প্রতিবিম্বটি রেটিনার পিছনে তৈরি হচ্ছে সেই জন্য আমরা দূরের বস্তুকে দেখতে পেলেও কাছের বস্তুকে দেখতে পাই না দু নম্বর কারণ অক্ষিগোলকের আকার ছোট হয়ে যাওয়া যদি অক্ষিগোলকের আকারটা ছোট হয়ে যায় তাহলে হয়তো আমার লেন্সের যে কনভেক্সিটি লেন্সের যে বক্রতা সেটা ঠিক থাকলেও যেহেতু বক্রতাটা কমে গেছে সরি অক্ষিগোলকের আকার যেহেতু কমে গেছে তাই কি হচ্ছে না প্রতিবিম্বটা পিছনে তৈরি হচ্ছে লেন্সে তাহলে এই দুটি হচ্ছে কারণ তাহলে একটা কারণ দেখলাম লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি হওয়া দু নম্বর কারণ দেখলাম অক্ষিগোলকের আকার ছোট হয়ে যাওয়া এই দুটি কারণে দূরের বস্তুকে দেখতে পেলেও আমরা কাছের বস্তুকে দেখতে পাই না কেন পাই না তার কারণ এখানে লুকিয়ে আছে দুরকমের আলোক রশ্মির মধ্যে তোমাদেরকে মনে রাখতে হবে কাছ থেকে যে সমস্ত আলোক রশ্মিগুলো উৎপন্ন হয় সেই সমস্ত আলোক রশ্মিগুলি অপসারী না অভিসারী প্রকৃতি তোমাদেরকে মনে রাখতে হবে কাছ থেকে যে আলোক রশ্মিগুলো উৎপন্ন হয় সেগুলো সব অপসারী প্রকৃতির মানে ডাইভার্জিং কাছ থেকে উৎপন্ন হচ্ছে আর দূর থেকে বা সূর্যের আলো যেগুলো আসে সেগুলো হচ্ছে প্যারালাল বা সমান্তরাল আলোক রশ্মি আমাদের প্রকৃতিতে খুব একটা কনভার্জেন্ট লাইট পাওয়া যায় না আনলেস অ্যান্ড আনটিল আমরা সেটা ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে উৎপন্ন করছি প্রকৃতিতে আমরা যে সমস্ত সূর্যের আলো পাই সমস্ত সূর্যের আলোই সমান্তরাল রশ্মি তাহলে আমরা এখন কাছের বস্তু দেখতে পাচ্ছি না তাহলে কি ধরনের আলোক রশ্মি আমাদের চোখের মধ্যে পড়ছে আমাদের চোখের মধ্যে যে আলোক রশ্মিটা পড়ছে সেটা কি প্রকৃতির অপসারী বা ডাইভার্জেন্ট প্রকৃতি তাহলে এই যে অপসারী রশ্মিটি চোখের লেন্সের মধ্যে পড়লো তাহলে লেন্সের বক্রতা যদি কম হয় তাহলে এটিকে তো বেঁকাতে পারবে না লেন্স ফলে প্রতিবিম্বটি পিছনের দিকে গঠিত হবে ফলে আমার এই অপসারী রশ্মিটিকে বেঁকাতে হবে মানে লেন্সের বক্রতা আরো বাড়াতে হবে এই বক্রতা বাড়ানোর জন্য কি করতে হবে সাসপেনসারি লিগামেন্টকে রিল্যাক্স হতে হবে এবং সিলিয়ারি পেশিকে সংকুচিত হতে হবে যেই সাসপেনসারি লিগামেন্ট রিল্যাক্স হবে সঙ্গে সঙ্গে লেন্সের বক্রতা বৃদ্ধি পাবে ফলে কি হবে প্রতিবিম্বটি গঠিত হবে একদম লেন্সের উপরে কিন্তু যাদের এই রকম সমস্যা হয়েছে তাদের লেন্সের বক্রতা কমে গেছে মানে লেন্সটা ফ্ল্যাট হয়ে গেছে লেন্সটা বেশি রাউন্ড নেই বা লেন্সটা রাউন্ড থেকে ফ্ল্যাট বা ফ্ল্যাট থেকে রাউন্ড হতে পারছে না এই ঘটনাটাকে কি বলে উপযোজন অ্যাকোমোডেশন তোমরা লাইফ সায়েন্সে পড়েছো মানে যারা অ্যাকোমোডেশন করতে পারছে না তাদের ক্ষেত্রে প্রতিবিম্বটি পিছনে গঠিত হবে এই ধরনের ঘটনাটিকে বলা হবে হাইপারমেট্রোপিয়া এটার প্রতিকার কি এটার প্রতিকার উত্তল লেন্স যুক্ত চশমা মানে চোখের সামনে যদি একটি আমি উত্তল লেন্স রাখি তাহলে যে অপসারী রশ্মিগুলি আমার কাছের সোর্স থেকে উৎপন্ন হয়ে আসছিল সেই অপসারী রশ্মিগুলিকে এখানে কি হবে সামান্য পরিমাণে প্রথমেই বেঁকিয়ে দেওয়া যাবে ফলে আমাদের লেন্সের চোখের লেন্সের বক্রতা ব্যাসার্ধ কমে গেলেও সেটা কিন্তু ঠিক রেটিনাতেই প্রতিবিম্ব গঠিত হবে আর এই ধরনের লেন্স যারা ব্যবহার করে তাদের চোখের পাওয়ারকে বলা হয় প্লাস
পাওয়ার যাদের চোখের পাওয়ার প্লাস তাদের ক্ষেত্রে কিন্তু উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। এবার নেক্সট যে হচ্ছে সমস্যাটা সেখানে আমরা ফিরে আসি মায়োপিয়া। মায়োপিয়ার বাংলা নামটা হচ্ছে হর্ষদৃষ্টি, মানে এই ক্ষেত্রে বস্তুটি কাছের বস্তুকে পরিষ্কার দেখতে পাচ্ছে কিন্তু দূরের যে বস্তু সেটাকে দেখতে পাচ্ছে না। এর কারণ ঠিক আগেরটার অপোজিট হবে, কি হবে না, লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেছে বা অক্ষিগোলক এর আকার বড় হয়ে গেছে। তাহলে এক নম্বর কারণ মায়োপিয়ার লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে যাওয়া, দু নম্বর কারণ অক্ষিগোলকের আকার বড় হয়ে যাওয়া, ফলে প্রতিবিম্বটি রেটিনার সামনে ঘটিত হচ্ছে। সেই জন্য কি করতে হবে আমার এখানে, কি ধরনের লেন্স ব্যবহার করতে হবে, অবতল লেন্স ব্যবহার করতে হবে। অবতল লেন্স যদি আমরা ব্যবহার করি তাহলে এই যে দূরদৃষ্টি মায়োপিয়া মানে কাছের বস্তুকে হচ্ছে সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছে দূরের বস্তুকে দেখতে পাচ্ছে না সেটার প্রতিকার করা যাবে। আর এই ধরনের পাওয়ারকে বলা হয় নেগেটিভ পাওয়ার, মানে হাইপারমেট্রোপিয়া হলে তারা যে ধরনের চশমা ইউজ করে তাদেরকে বলা হয় পজিটিভ পাওয়ার, আর মায়োপিয়া হলে যে ধরনের চশমা হচ্ছে সাধারণত লোকজনরা ব্যবহার করে সেটি কি নেগেটিভ পাওয়ার যুক্ত চশমা। তা এই গেল চোখের দু রকমের সমস্যা এবং তার কারণ এবং তার হচ্ছে প্রতিকার। অবশ্যই তোমরা খাতায় এগুলোকে লিখো, এগুলো মাধ্যমিক পরীক্ষায় ডেফিনেটলি তোমরা হচ্ছে পেয়ে থাকবে। এবার আমি চলে আসি ক্যামেরার গঠনের দিকে। দেখো ক্যামেরার সঙ্গে আমরা হচ্ছে সবাই কম বেশি পরিচিত, এখন হচ্ছে আরো অনেক মডিফাইড অ্যাডভান্স ডিজিটাল ক্যামেরা এসে গেছে, কিন্তু আমরা প্রথমে যে ক্যামেরাটির গঠন সম্পর্কে পড়বো সেটি একদম বেসিক, যে ক্যামেরা আগেকার দিনে মানুষ ব্যবহার করত ফিল্ম দেওয়া, সেই ফিল্ম দেওয়া ক্যামেরার হচ্ছে গঠন সম্পর্কে আমরা হচ্ছে পড়ব। প্রথমে ক্যামেরার গঠন সম্পর্কে পড়তে গেলে জানতে হবে ক্যামেরার মধ্যে একটি কি থাকে, বায়ু নিরুদ্ধ একটা চেম্বার থাকে বা বায়ু নিরুদ্ধ প্রকোষ্ঠ বলা হয়। এই বায়ু নিরুদ্ধ প্রকোষ্ঠটি সাধারণত বা বায়ু নিরুদ্ধ এর মধ্যে বায়ু নিরুদ্ধ প্লাস আলোক নিরুদ্ধ বাষ্প, মানে এর মধ্যে কোন রকম আলো প্রবেশ করতে পারবে না, প্লাস এটা সাধারণত ভ্যাকিউমই হয়, খুব একটা আলো বাতাস ঢুকতে পারে না, কারণ বাতাসের মধ্যে ধুলিকণা হচ্ছে বর্তমান থাকবে ফলে ধুলো ডিপোজিট হয়ে যেতে পারে। তাহলে আলোক নিরপেক্ষ এই বাষ্পটি পিচবোটের হয় বা চামড়ার হয়, যেটি অনেকগুলো ভাঁজ ভাঁজ হচ্ছে করা থাকে, মানে যেটি ভাঁজ করলে আকারে ছোট হয়ে যাবে আবার ভাঁজটা খুললে আকারে বড় হয়ে যাবে। এই আলোক নিরুদ্ধ বাষ্পের তাহলে একটি দরকার পড়বে যার মাধ্যমে তুমি আলোটাকে ফেলবে, যার দৈর্ঘ্যের পরিবর্তন তুমি করতে পারবে। নেক্সট যেটা দরকার পড়বে একটি ক্যামেরা গঠনের ক্ষেত্রে সেটি হচ্ছে লেন্স, বা লেন্সের এখানে অপর নাম অভিলক্ষ। এখানে লেন্স কি ধরনের লেন্স ব্যবহার করা হয়, এখানে লেন্স হচ্ছে ব্যবহার করা হয় উত্তল, উভ উত্তল লেন্স। চোখের ক্ষেত্রে এবং ক্যামেরার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই লেন্সের প্রকৃতি একই রকম, যেটা উভ উত্তল প্রকৃতির। এই লেন্সের কাজ কি না, যে প্রতিবিম্বটি আমাদের সৃষ্টি হবে সেই প্রতিবিম্বটিকে কিরকম প্রতিবিম্ব সৃষ্টি করার, সদ এবং অবশীর্ষ এবং ক্ষুদ্রাকার। এটা চোখের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে রেটিনার উপরে কিরকম প্রতিবিম্ব গঠিত হয়, রেটিনার উপরে এবং ক্যামেরার ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের প্রকৃতি সম্পূর্ণরূপে একই রকম। ক্যামেরার ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি তোমাদের পরীক্ষায় লিখতে দেবে, তোমরা অবশ্যই এটা হচ্ছে খাতায় লিখে রাখো। ক্যামেরার ক্ষেত্রে প্রতিবিম্ব হয় সদ, দু নম্বর হচ্ছে কি এটি অবশীর্ষ প্রকৃতির, তিন নম্বর হচ্ছে কি এটি আকারে ক্ষুদ্র হবে বস্তুর তুলনায়। সেম প্রতিবিম্বের নেচার চোখের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, এবং এই যে উল্টো প্রতিবিম্ব আমাদের চোখে তৈরি হচ্ছে এই উল্টো প্রতিবিম্বটি যখন অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে যায় তখন সেই উল্টো প্রতিবিম্বটি আবার সোজা হয়ে যায়, ফলে হচ্ছে আমরা বস্তুটিকে সোজা দেখি। তো আবার চলে আসি ক্যামেরার দিকে, আমরা পড়লাম আলোক নিরুদ্ধ বাষ্প, এরপর পড়লাম লেন্স, এরপর হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ একটি অংশ যেটাকে বলা হবে ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি, ডায়াফ্রাম হচ্ছে কোন একটি ক্যামেরার লেন্সের উপরে আর নিচে দুটি ধাতব পাত দিয়ে তৈরি একটি অংশ, যেটার সাহায্যে তুমি ওই ক্যামেরার লেন্সের উন্মেষকে কন্ট্রোল করতে পারবে। উন্মেষ মানে তোমরা অবশ্যই জানো একটি উত্তল লেন্সের একদম উপরের এন্ড আর নিচের এন্ডের মধ্যে যে সংযোগ রেখা, মানে একটি লেন্সের তুমি কার্ভেচার, একটি লেন্সের যে বক্রতা সেটাকে বাড়াতে পারো বা ওই বক্রতাটাকে তুমি কমাতে পারো। যদি উপর দিয়ে টানো তাহলে লেন্সের বক্রতা কমে যাবে, লেন্সটা পাতলা হয়ে যাবে,
আর যদি ওপর থেকে নিচের দিকে ঠেলো, মানে এরকম ভাবে যদি দুটো ধাতব পাতকে ঠেলো, তাহলে লেন্সের বক্রতা বেড়ে যাবে। যত বক্রতা বাড়বে তত কি হবে, তত হচ্ছে এই যে মানে রশ্মি দুটিকে মেলানোর ক্যাপাবিলিটি বেড়ে যাবে, আর যত হচ্ছে বক্রতা কমবে তত যে প্রতিষ্ঠিত রশ্মি সেই দুটোকে হচ্ছে আরো ছড়িয়ে দেবে। মানে বক্রতা বাড়লে ফোকাস করার ক্যাপাবিলিটি বাড়বে এবং বক্রতা কমলে ফোকাস করার ক্যাপাবিলিটি কমবে। তাহলে এখানে আমরা জানতে পারলাম ডায়াফ্রামের কাজ কি। নেক্সট যেটা আমরা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে শাটার। প্রত্যেকটা ক্যামেরার হচ্ছে শাটার আমরা দেখতে পাই, শাটারের মাধ্যমে আলোর যে প্রবেশকালের সময় সেটাকে নির্ধারণ করা যায়। সাধারণত তোমরা অবশ্যই সবাই বেশ কম বেশি ফটো তুলে থাকো, যখন আমরা হচ্ছে অন্ধকারে ফটো তুলি তখন কি এই যে আলো ঢুকছে ক্যামেরার মধ্যে এর সময়কালটাকে বাড়াই, মানে শাটার স্পিড কমিয়ে দিই। শাটার স্পিড যত কমবে তত বেশি সময় ধরে আলো ঢুকবে, আর যত উজ্জ্বল আলোকে আমরা হচ্ছে ফটো তুলতে চাইবো তত শাটার স্পিড বাড়াতে হবে। কারণ যত তাড়াতাড়ি শাটার পড়বে তত কি হবে, কম আলো প্রবেশ করবে। উজ্জ্বল আলোকে শাটার স্পিড বাড়ানো হয় কম আলো প্রবেশ করার জন্য, আর কম আলোতে যদি আমরা ছবি তুলতে চাই তাহলে শাটার স্পিড বাড়াতে হয় বেশি পরিমাণে আলো প্রবেশ করার জন্য। এরপর নেক্সট যেটা আমাদেরকে পড়তে হয় সেটা হচ্ছে পর্দা। পর্দা মানে যেখানে প্রতিবিম্বটি হচ্ছে আমাদের গঠিত হবে, প্রথমে পর্দাটির জায়গায় একটি ঘষা কাঁচ রেখে চেক করে নেওয়া হয় সেখানে প্রতিবিম্বটি গঠিত হচ্ছে কিনা। কিরকম প্রতিবিম্ব গঠিত হবে অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি, সদ অবশীর্ষ খর্বাকার। এবার প্রতিবিম্বটি যেখানে গঠিত হবে সেটা ঘষা কাঁচ দিয়ে ঠিক করে নেওয়ার পর ঠিক ওই জায়গায় একটি ফটোগ্রাফিক প্লেট বসানো হয়, যেই ফটোগ্রাফিক প্লেটের মধ্যে একটি বিশেষ রাসায়নিক পদার্থের প্রলেপ দেওয়া থাকে, যেটা আমরা তোমরা অবশ্যই কেউ কেউ দেখে থাকবে, ফিল্ম বলা হয়, কালো রঙের ফিল্ম। যেই ফিল্ম এখন হচ্ছে কালো রঙের ফিল্ম প্রায় অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু আগে হচ্ছে কালো রঙের ফিল্মের মধ্যেই কিন্তু এই ক্যামেরার ছবি তোলা হতো। এই ফিল্মের মধ্যে একটি রাসায়নিক পদার্থের প্রলেপ থাকে যেটিকে বলা হয় সিলভার ব্রোমাইড। খাতায় অবশ্যই লিখে রাখো এই যে ফিল্ম, এই ফিল্মের মধ্যে সিলভার ব্রোমাইডের আবরণ থাকে এবং এই সিলভার ব্রোমাইডের মধ্যে যেই আলো এসে পাতিত হবে সঙ্গে সঙ্গে কি হবে, সেখানে একটি প্রতিবিম্ব গঠিত হবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এই গেল হচ্ছে ক্যামেরার বিভিন্ন গঠন সম্পর্কে একটি ধারণা। এছাড়াও কিছু কিছু ক্যামেরার ক্ষেত্রে শাটারের সামনেও একটি পর্দা দেওয়া থাকে ফর প্রোটেকশন, মানে কোন রকম যাতে ধুলোবালি না ঢোকে এবং কোন রকম যাতে হচ্ছে লেন্সটির মধ্যে ক্ষতিগ্রস্ত না হয়। কিছু কিছু ক্যামেরার ক্ষেত্রে এই হচ্ছে বর্তমান থাকে, যেটা হচ্ছে একটা বোর্ড টাইপের দেওয়া থাকে, সেটা স্লাইড বলা হয়, ওটাকে স্লাইড বলা হয়। কিছু কিছু ক্যামেরার ক্ষেত্রে থাকে, কিছু কিছু ক্যামেরার ক্ষেত্রে থাকে না। তো এই গেল ক্যামেরার যে বিভিন্ন গঠন সেই গঠন সম্পর্কে একটি ধারণা। এবার ক্যামেরার কার্যপ্রণালী কি, না তুমি যেই শাটারটার স্পিড তুমি ফিক্স করে রেখেছো যে এই সময় শাটারটা খুলবে আর বন্ধ হবে, তাহলে যত তুমি উজ্জ্বল আলোকে ছবি তুলতে চাইবে তত শাটার স্পিড তোমাকে কমাতে হবে, কারণ বেশি আলো তুমি প্রবেশ করাতে চাও না, আর যত কম আলোতে ছবি তুলবে তত শাটার স্পিড তোমাকে বাড়াতে হবে, বেশি আলো তুমি প্রবেশ করাতে চাও। তো এইভাবে শাটার স্পিড কমিয়ে বাড়িয়ে এবং ডায়াফ্রামের সাহায্যে লেন্সের উন্মেষ তুমি কন্ট্রোল করে একটি পরিষ্কার উজ্জ্বল ছবি তুমি ক্যামেরার সাহায্যে কিন্তু তুলতে পারবে। তাহলে এই গেল ক্যামেরার বিভিন্ন গঠন সম্পর্কে একটি সম্পূর্ণ পরিষ্কার ধারণা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং চোখের যে বিভিন্ন রকমের সমস্যাগুলির সম্মুখীন আমরা হয়ে থাকি সেই সমস্ত সমস্যাগুলি কি কারণে হয় এবং সেই সমস্যাগুলিকে আমরা সহজে কিরকম চশমার মাধ্যমে প্রতিকার করে থাকব সেটি সম্বন্ধে তোমরা জানতে পারবে, যে কোশ্চেনগুলি পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরা পেয়ে থাকবে। তা এই ভিডিওটি আজকে এতটাই পর্যন্তই, আশা করি তোমরা ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বুঝতে পেরেছ। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক করো, ভিডিওটিকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ডান দিকে যে বেল আইকনটি আছে অবশ্যই সেটা প্রেস করবে, আরো নতুন এরকম ভিডিও সম্পর্কে তোমরা জানতে পারবে।